Hello students of class 12, আমরা last দুটো ভিডিওতে আলোচনা শুরু করেছি তোমাদের unit 2 first chapter অর্থাৎ তড়িৎ প্রবাহ ওহমের সূত্র। তো last ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ছিল যে বিভিন্ন রকমের যে কোষ অর্থাৎ প্রাথমিক কোষ, গৌণ কোষ এবং মানব কোষ, তো তাদের সম্বন্ধে আমরা একটা আলোচনা করে নিয়েছি। তার মধ্যে প্রাথমিক কোষটা মূলত আমরা ভালো করে আলোচনা করেছিলাম। তো আমাদের এবারে যেটা রয়েছে নেক্সট সিলেবাসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গৌণ কোষ সম্বন্ধে জানা। তো সেই জন্য আমাদের এই থার্ড ভিডিওর একটাই টপিক, সেটা হচ্ছে গৌণ কোষ কিংবা যাকে আমরা বলে থাকি সঞ্চয় কোষ। তো এবারে গৌণ কোষের মধ্যে কিংবা যাকে আমরা সঞ্চয় কোষ বলি, তার মধ্যে দুটো কোষ অর্থাৎ দু রকমের কোষের ব্যবহার রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার রয়েছে লেড অ্যাসিড। এবার লেড মানে পিবি, অ্যাসিড এই ক্ষেত্রে লৌহ সালফিউরিক অ্যাসিড। তো যেহেতু উপাদানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, তাহলে লেড অ্যাসিড সঞ্চয় বা বলতে পারি লেড অ্যাসিড গৌণ কোষ। তোমরা তোমাদের ছায়া প্রকাশনী বই 2021 এডিশন যদি দেখা হয়, তাহলে 198 পেজে অর্ধেক থেকে 199 পেজ অব্দি যা থিওরি রয়েছে সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো লেড অ্যাসিড সঞ্চয়, তো এর আবিষ্কারকে 1859 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী গ্যাস্টন প্লাপে, এই গ্যাস্টন প্লাপে উনি কিন্তু আবিষ্কার করেন। তোমরা বইতেও দেখতে পারো আমাদের নাম রয়েছে, জাস্ট জানার জন্য বলছি। এই গ্যাস্টন প্লাপে উনি আবিষ্কার করেছিলেন 1859 সালে। আর আরেকটা যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে ক্ষারীয় সঞ্চয়। এর আবিষ্কার হচ্ছেন খুব ফেমাস থমাস অ্যালভা এডিসন। এই থমাস অ্যালভা এডিসনের নাম অনুসারে এই কোষটি অনেক সময় এডিসন কোষও বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে। এই দুটো সম্বন্ধে আলোচনা করা হচ্ছে আমাদের কাজ। তো এই দুটোকে যেভাবে ছায়া প্রকাশনী বইতে ব্রিফলি আলোচনা করেছে সামাজিক নিয়ে, আমরা সেইভাবেই আলোচনা করব। আর যদি কারো বিস্তারিত, প্রথমেই বলে দিই, যদি কারো বিস্তারিত জানার ইচ্ছে থাকে সে সাঁতরা পাবলিকেশনের বইটা ফলো করবে। সেখানে পুরো ক্যাথোডে কিংবা অ্যানোডে বিভিন্ন তড়িৎদ্বারে কি বিক্রিয়া হচ্ছে, কেমন বিক্রিয়া হচ্ছে সব বিস্তারিত রয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিকে এরকম কোন প্রশ্ন আসে না, যবে থেকে নিউ সিলেবাস রয়েছে মানে বলা যেতে পারে 2016 থেকে এখন অব্দি কোন রকম কোন প্রশ্ন আসেনি, সেই জন্য ব্রিফলি পড়াটাই ভালো। নিজের নলেজের জন্য, সেলফ স্টাডির জন্য তুমি পড়তে পারো সবাম সাঁতরা পাবলিকেশন বই দেখে। যেটা পরীক্ষাতে লাগতে পারে তো সেইগুলো নিয়েই আমি আলোচনা মূলত করছি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে অবশ্য। প্রথমে আসা যাক এই লেড অ্যাসিড সঞ্চয় সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। লেড অ্যাসিড সঞ্চয় সম্বন্ধে যদি বলা হয়, তো স্বাভাবিকভাবে একটা কোষ আছে মানে তার ধনাত্মক প্লেট কিংবা ধনাত্মক তড়িদ্বার থাকবে, ঋণাত্মক প্লেট থাকবে কিংবা ঋণাত্মক তড়িদ্বার থাকবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে। তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে অ্যাসিডের কথা উল্লেখ আছে, এই ক্ষেত্রে ক্ষারের কথা উল্লেখ রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কোন ক্ষার থাকবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে, আর এই ক্ষেত্রে কোন অ্যাসিড থাকবে। সেই জন্য এই লেড অ্যাসিড সঞ্চয়ের ক্ষেত্রে লেড অক্সাইড, এই লেড অক্সাইড কে ব্যবহার করা হয় ধনাত্মক প্লেট হিসাবে। তোমরা দেখবে বইতে শুরুতেই রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে যে লেড ডাইঅক্সাইড, সরি লেড অক্সাইড না লেড ডাইঅক্সাইড, কারণ লেড অক্সাইড হলে সেটা হবে PbO, এটা রয়েছে PbO2, সেই জন্য এটা হচ্ছে লেড ডাইঅক্সাইড। তো এইটা হচ্ছে পজিটিভ প্লেট, এটাই হচ্ছে পজিটিভ প্লেট, কিংবা আমরা বলতে পারি যে পজিটিভ তড়িদ্বার। এছাড়া নরম এবং ফাঁপা লোহা, সেইটা তার মানে নরম এবং যে ফাঁপা লোহা সেটাই হচ্ছে নেগেটিভ তড়িদ্বার হিসাবে কাজ করে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে
যেটা কাজ করা হয় এখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। এই কোষ তোমরা সবচেয়ে বেশি দেখেছো বাসে, লরি, বিভিন্ন গাড়ি, মোটরসাইকেলে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা এরই একটা রূপ। ইভেন ঘরে কিংবা দোকানে যে লোডশেডিং এর সময় যে ইনভার্টারটা ইউজ করা হয় সেটাও কিন্তু এই লেড অ্যাসিড সঞ্চয় কোষেরই একটা এক্সাম্পল। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি উপাদান জানলাম, এগুলো সবগুলোই হচ্ছে তাহলে সক্রিয় উপাদান। তো এটা সম্বন্ধে তোমাদের মনে রাখতে হবে কি কি উপাদান ইউজ করা হলো, একই ভাবে পরেরটাও মনে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যেটা দেখবে তোমাদের বইতে যেটা সেকেন্ড পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কোষের পরিচালক বল কত। তো এর কোষের পরিচালক বল যেটা হচ্ছে সেটা হচ্ছে 2.2 ভোল্ট। যখন ফুল চার্জ অবস্থায় থাকছে, সম্পূর্ণ আয়তকরণ অবস্থায় থাকছে, তখন 2.2 ভোল্ট থাকে। স্বাভাবিকভাবে যখন ব্যবহার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফল করে 2 ভোল্টে পৌঁছে যায়। এবারে পুরো চার্জিং হয়েছিল সেখান থেকে ব্যবহার শুরুতেই ফল করে 2 ভোল্টে থাকলো, অনেকক্ষণই কিন্তু এই 2 ভোল্টে তড়িচালক বলটা কিন্তু স্টেবল থাকে, অর্থাৎ স্থির থাকে। ওই জন্য একটা স্থির এবং উচ্চ মানের প্রভাবমাত্রা কিন্তু পাওয়া যায়, কারণ এর অভ্যন্তরীণ রোধও কিন্তু কোষে কম, এই জন্য এর বহুল ব্যবহার রয়েছে। কিন্তু যখন সম্পূর্ণ ক্ষরণ হয়ে যাবে, অর্থাৎ ফুল চার্জ থেকে ফুল ডিসচার্জ হয়ে যাবে যখন, তখন কিন্তু এর তড়িচালক বল 1.8 ভোল্টে এসে পৌঁছে যায়। তো এটা একটু মনে রাখতে হবে তোমাদের, এটা ছিল তোমাদের সেকেন্ড পয়েন্ট। এবার এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে সাপোজ একটা আমাদের কাছে এরকম একটা গৌণ কোষ রয়েছে যেটা অ্যাসিড সঞ্চয় কোষ রয়েছে, তো তার ক্ষেত্রে সে কি অবস্থায় আছে সেটা আমরা জানতে চাই। তো তার জন্য তার ভেতরে এই যে সক্রিয় উপাদানগুলো রয়েছে সেগুলোকে চেক করে মানে খুলে চেক করার কোন রকম প্রয়োজনীয়তা নেই, সেটা এমনি সিলড অবস্থায় থাকে। শুধু সেল ওই সেলগুলোতে হয়তো পরপর অনেকগুলো সেল সাজিয়ে একটা ব্যাটারির মতো তৈরি করা হয়েছে, তার বাইরেই অর্থাৎ কোষের বাইরেই একটা ভোল্টমিটার লাগিয়ে দিলে এই মানগুলো দেখতে পাবো। তো এই মানগুলো যেরকম থাকবে তার অবস্থা সেরকমই জানা যাবে। দেখা গেল হয়তো 2.2 আছে, তাহলে সম্পূর্ণ আয়তকরণ অবস্থায় রয়েছে, 1.8 হয়ে গেছে, তাহলে ডিসচার্জ ফুল হয়ে গেছে। তো এইগুলো জানার জন্য আমাদের কোনো কিন্তু খুলে উপাদানগুলো চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3, তোমরা দেখবে বইতে, তোমাদের ছায়া প্রকাশন বইতে খুব সহজে এবং খুব কমে এক্সপ্লেন করেছে, যাতে করে তোমাদের পড়াটাও হবে আর এক্সামে অ্যাটেম্প করাও হবে, আর ডিটেলস হলে ছায়া প্রকাশন বইটা পড়তে হবে। তো এবার থার্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লঘু অ্যাসিডে, অর্থাৎ আমি আগেই বলেছি লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই লঘু যে সালফিউরিক অ্যাসিড রয়েছে এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25, তোমরা দেখবে বইতে নাম লেখা রয়েছে 1.25, এটা হচ্ছে একদম মানে উপাদান নিলাম সেলটা তৈরি করেছি সেই অবস্থায়, তাহলে ফুললি চার্জ অবস্থা বলতে পারি তড়িৎকরণ করা হয়েছে। এবার ব্যবহার করা হবে স্বাভাবিকভাবে, তো লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার হচ্ছে, তাহলে তার পরিমাণ কমে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে এর আপেক্ষিক গুরুত্ব সেখান থেকে কমে যখন ফুললি আপেক্ষিক গুরুত্ব তার কোনো ইউনিট থাকে না, তখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে, তখন তার ভ্যালু গিয়ে দাঁড়ায় 1.18। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছি, তাহলে তার পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু যখন সেই ব্যাটারি যেহেতু এটা একটা গৌণ কোষ, যখন তাকে আবার চার্জ করা হবে, তো চার্জিং এর ফলে কি হবে, আবার কিন্তু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে, তার ফলস্বরূপ তার আপেক্ষিক গুরুত্ব আবার এই 1.18 থেকে 1.25 এ চলে আসবে। তার মানে কোষ সম্বন্ধে তার অবস্থা সম্বন্ধে জানতে গেলে আমরা কিন্তু তার ভিতরে থাকা এই লঘু সালফিউরিক অ্যাসিডে আপেক্ষিক গুরুত্বের মান যদি চেক করে নিই, যদি সেটা আইডেন্টিফাই করে নিই, তাহলে কিন্তু বলতে পারবো কোষটা আহিত অবস্থায় আছে, অর্থাৎ তড়িতায়িতকরণ সম্পূর্ণ অবস্থায় রয়েছে কিংবা তড়িৎকরণ হয়ে গেছে তার। কিন্তু এটা বলা অবশ্যই সহজ যে ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা নেওয়াটাই সুবিধাজনক, খুব দ্রুত সঙ্গে সঙ্গে উত্তরটা পেয়ে যাবো কোষ কি অবস্থায় রয়েছে। তো সুবিধাজনক কিন্তু তড়িৎচালক বলতেই পরিমাপ করে নেওয়া। তো এটা ছিল তোমাদের বইতে যেটা থার্ড পয়েন্ট যেটা বলা রয়েছে। এবার আসা যাক ফোর্থ পয়েন্ট, কেন গৌণ কোষের সাহায্যে অর্থাৎ এরকম লেড অ্যাসিড সঞ্চয় কোষের সাহায্যে আমরা উচ্চ মানের এবং স্থির প্রভাবমাত্রা পেয়ে থাকি। তো অবশ্যই পাই গৌণ কোষ থেকে, যেটা আমরা প্রাথমিক কোষ থেকে পাই না।
যেহেতু অভ্যন্তরীণ রোধ কম সেই জন্য এটা কিন্তু সম্ভব হয়ে থাকে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ফোর্থ পয়েন্টে রয়েছে, মনে রাখবে। যেহেতু অভ্যন্তরীণ রোধ কম সেই জন্য বাধা কম, তাই কিন্তু উচ্চ মানের স্থির প্রবাহ মাত্রা আমরা অনেকক্ষণ জুড়ে পেয়ে থাকি। ফিফথ পয়েন্ট, ব্যবহার। তো ব্যবহার আমি আগেই বলেছি যে বাস, লরি, মোটর বাইক, ঘরে, অফিসে যে ইনভার্টার গুলো ইউজ করা হচ্ছে সেগুলো সবই কিন্তু এই লেড অ্যাসিড সঞ্চয় কোষেরই কিন্তু কিংবা সঞ্চয়কেরই এক একটা ব্যবহার, শুধুমাত্র সাইজের হয়তো ডিফারেন্স রয়েছে। তো তৈরি করার সময় কি করা হয় না, বেকেলাইট অন্তরক পদার্থ, বেকেলাইট এর মধ্যে পাত গুলো রেখে একটা ব্যাটারি তৈরি করে নেওয়া হয়, আর সম্পূর্ণ চার্জ হলো, তারপরে ডিসচার্জ হলো, তারপরে পুনরায় চার্জ হলো, এই হিসাবে কিন্তু সেখানে সেলটা পুরোটা এই যে বিজ্ঞানী এডিসনের নাম অনুসারে যে এডিসন সেল বলা হয় আমি আগেই বলেছি, তো এর ক্ষেত্রে যেরকম এখানে লেড ডাইঅক্সাইড ছিল, তো এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড। নিকেল হাইড্রোক্সাইড থাকছে, এছাড়া আর কি থাকবে না এই ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি না, আগেরটায় যেটা আমরা এখানে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কি না, এই ক্ষেত্রে আমরা আগের বারে দেখেছিলাম সেখানে কি ছিল, না সেখানে ছিল আমাদের নরম এবং ফাঁপা সীসা ছিল। এই ক্ষেত্রে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে কি, লোহা। এই ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু লোহা। তো এইটা হচ্ছে পজিটিভ ইলেকট্রন, আর এইটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড, এইবারে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমার এই লেড অ্যাসিড সঞ্চয় কোষের সময় একটা জিনিস বলতে ভুল হয়েছে, সেটা আমি কারেকশন করে নিই। যেহেতু এটা লেড অ্যাসিড সঞ্চয় কোষ ছিল কিন্তু লোহা কোনটা কিন্তু থাকে না, এটা কিন্তু থাকে নরম এবং ফাঁপা সীসার তৈরি থাকে কিন্তু। এটা একটু তোমাদের মাথায় রাখবে, এটা কিন্তু ফাঁপা এবং নরম সীসা যেহেতু এমনিও, সেই জন্য বলা হয় এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, এটা কারেকশন করে নেবে। আর এর ক্ষেত্রে লোহা, তো এটা ভুলে বলা হয়ে গেছে, এই ক্ষেত্রে হচ্ছে লোহা আর এর ক্ষেত্রে হচ্ছে সীসা, মনে রাখবে লেড অক্সাইড লেড আর এর ক্ষেত্রে হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড আর হচ্ছে লোহা। এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে এখানে কি ব্যবহার হবে, না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ভেবে দেখো, এইখানে একটা পজিটিভ ইলেকট্রোড, এইখানে একটা নেগেটিভ ইলেকট্রোড, আর এইখানে যে সলিউশনটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে দ্রবণটা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আকারে, যেহেতু এটা ক্ষার ওই জন্য নাম হচ্ছে ক্ষারীয় সঞ্চয়। এবার প্রশ্ন হচ্ছে এর অভ্যন্তরীণ রোধ কেমন, না এর অভ্যন্তরীণ রোধ একটু বেশি লেড অ্যাসিড সঞ্চয় থেকে, কিন্তু সার প্রকাশনী বইতে লেখা আছে কম, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশি। আর এর তড়িৎচালক বলের যেটা মান সেই মানটা দেখবে তোমাদের বইতে রয়েছে কত, 1.3 ভোল্ট। এর তড়িৎচালক বলের যেটা মান সেটা হচ্ছে 1.3 ভোল্ট। তাহলে বুঝতেই পারছো আগেরটা 2.2 থেকে 1.8 অবধি নেমেছিল, এর হচ্ছে 1.3, তার মানে এর থেকে যে প্রবাহ মাত্রা আমরা পাবো সেটা খুব উচ্চ মানের কিন্তু হবে না। কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে এর ক্ষেত্রে, এটা হচ্ছে কি না, প্রথমে নেগেটিভ ব্যাপারটাই বলি, নেগেটিভ হচ্ছে কি এটা সাইজটা খুব বড় হয় খারে সঞ্চয় কোষে। অবশ্য এখন আধুনিক যুগে এর অনেক স্মলার ভার্সন বেরিয়ে গেছে, ছোট ছোট চার্জার নিয়ে ক্যারি করে সেগুলোকে চার্জ দেওয়া হচ্ছে, যেরকম আমরা ডিজিটাল ক্যামেরা ট্যামেরা দেখি, তো সেগুলো তো রয়েছেই। কিন্তু যদি আগেকার দিকে বলা হয় তো খারিয়ে সঞ্চয় কোষে কিন্তু সাইজ খুব বড় ছিল, তো সেই জন্য একটু প্রবলেম ছিল। কিন্তু একটা পজিটিভ ব্যাপার হচ্ছে কি, বাইরের কোনো আঘাত কিংবা কোনো কিছুতে কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই,
আর দ্বিতীয়ত এটা অনেকদিন ফেলে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই, এটা একটা পজিটিভ দিক রয়েছে। তো তোমরা বইতেও দেখবে এই 1.3 ভোল্টের কথা একটা বলাও রয়েছে। তো ডিজিটাল ঘড়ি আমাদের কিছু ক্যালকুলেটর সেখানে কিন্তু ছোট স্মলার আকারে রয়েছে, সেগুলোতে চার্জ দেওয়ার মতো ব্যবস্থাও রয়েছে। তো এগুলো সবই হচ্ছে এই ক্ষারীয় সঞ্চয় কোষের কিছু ব্যবহার, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আজ অব্দি আসেনি, যবে থেকে নিউ সিলেবাস হয়েছে। তো খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারো যদি নিজস্ব জ্ঞানের জন্য প্রয়োজন থাকে যে সাঁতরা পাবলিকেশনের বই পড়তে পারে, কিন্তু ক্ষারীয় সঞ্চয় নিয়ে সাঁতরা পাবলিকেশনও খুব বেশি নেই। লেড অ্যাসিড সঞ্চয় যদি ডিটেলসে জানতে চাও সেটা সাঁতরা পাবলিকেশনে দেখতে পারো। এইবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা আমরা করব, যেটা আমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গৌণ কোষের সামর্থ্য। অর্থাৎ এই টার্মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কয়েকবার কিছু অঙ্ক কিছু শর্ট প্রশ্ন তো রয়েছে যে গৌণ কোষের সামর্থ্য। এই গৌণ কোষের সামর্থ্য ব্যাপারটা কি, না একটা গৌণ কোষকে ফুললি চার্জ করা হলো, অর্থাৎ আহিত করা হলো, সম্পূর্ণভাবে তড়িতায়িত করা হলো, তারপরে সে সম্পূর্ণ তড়িতায়িত থেকে সম্পূর্ণ তড়িৎক্ষরণ হওয়া অবস্থায় পৌঁছতে পৌঁছতে, অর্থাৎ ফুল চার্জ থেকে ফুল ডিসচার্জ অবস্থায় যাওয়াতে এই যে টাইম গ্যাপটা থাকছে, এই পুরোটার মধ্যে যে পরিমাণ আধান সে বহির্বর্তনীতে দেয়, অর্থাৎ যে পরিমাণ আধান সে দিচ্ছে, তাহলে এই ফুললি চার্জ থেকে ফুললি ডিসচার্জের মধ্যে সেটাই হচ্ছে কিন্তু তার সামর্থ্য। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, এর একক অ্যাম্পিয়ার ঘন্টা হয়ে থাকে। এই অ্যাম্পিয়ার ঘন্টা কিন্তু অ্যাকচুয়ালি কুলম্ব, কি করে না দেখো এই অ্যাম্পিয়ার আর ঘন্টা থেকে সেকেন্ড আসবে, তার মানে কি আই ইনটু টি, তাহলে সেটা কি হয় না, সেটা হচ্ছে আধানের পরিমাণ। তাহলে এর যে ইউনিট হয় অ্যাম্পিয়ার ঘন্টা, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি, তাহলে এক অ্যাম্পিয়ার ঘন্টা সমান কত হবে, না এক অ্যাম্পিয়ার এইটা আসছে না, এই জন্য দেখবে তোমরা বইতেও দেখতে পাবে 3600 কুলম্ব বলে লেখা রয়েছে। এই সম্পর্কটা তোমাদের এমসিকিউ আর ছোটখাটো অঙ্ক করতে কাজে লাগবে, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার ঘন্টা সমান 3600 কুলম্ব। তো এই সম্পর্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে দেখবে যে ইনভার্টার ব্যাটারি গুলো থাকে তাদের গায়ে এরকম লেখা থাকে, আবার কিছু রয়েছে এমনি ব্যাটারি গুলো সেখানে হয়তো লেখা রয়েছে এরকম। পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে গৌণ কোষের সামর্থ্য কি, কোন কোষের গায়ে এরকম লেখা রয়েছে এর অর্থ কি। তো তোমাদের বইতে সংজ্ঞাটা তো রয়েছেই যে বহির্বর্তনীতে যে পরিমাণ তড়িৎ আধান পাঠায় যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে গৌণ কোষের সামর্থ্য। তো এইখানে যে অ্যাম্পিয়ার ঘন্টা থেকে এই যে কুলম্বের আমরা ট্রান্সফরমেশনটা করলাম, 1500 অ্যাম্পিয়ার ঘন্টা এখানে 50 অ্যাম্পিয়ার ঘন্টা, তাহলে এখান থেকে বলতে পারবো এক অ্যাম্পিয়ার, আর যদি এরকম লিখি তার মানে সে এক অ্যাম্পিয়ার প্রভামাত্রা স্থির ভাবে স্টেডিলি বহির্বর্তনীতে পাঠাতে পারে সেই ব্যাটারি 50 ঘন্টা ধরে। যদি এটা 2 অ্যাম্পিয়ার করি তখন এটা 25 হয়ে যাবে, তখন 25 ঘন্টা সে পাঠাতে পারবে স্থির মানে প্রভামাত্রা, সে মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সময় কত সময় ধরে পাঠাতে পারবে 25 ঘন্টা ধরে। আর যদি আমরা এদিকে করি 1500 অ্যাম্পিয়ার ঘন্টা, তাহলে এইখানে আমরা তখন বলতে পারবো কত, না 1500 অ্যাম্পিয়ার ঘন্টা, তার মানে যদি এক ঘন্টা হিসাবে আমরা যদি বলি যে 1500 এক অ্যাম্পিয়ার ইনটু অত, তাহলে কি এক অ্যাম্পিয়ার প্রভামাত্রা সে 1500 ঘন্টা ধরে টানা পাঠাতে পারে। এবার যত অ্যাম্পিয়ার এখানে বাড়াবে, ধরো এখানে 2 অ্যাম্পিয়ার হলো, তখন এখানে 750 হয়ে যাবে। এবার যত চেঞ্জ করবে দুর্বলটা কেন এটাই থাকে, তাহলে যদি কোনো ব্যাটারিতে যদি আমরা এরকম দেখি 25 অ্যাম্পিয়ার ঘন্টা, তখন বুঝে নিতে হবে 25 অ্যাম্পিয়ার ইনটু ঘন্টা রয়েছে, তার মানে 1 অ্যাম্পিয়ার প্রভামাত্রা সে পাঠাতে পারবে 25 ঘন্টা ধরে। যেরকম কারেন্ট চেঞ্জ হবে এদিকে সময়টাও সেইভাবে চেঞ্জ হবে, সেটা একটু মনে রাখতে হবে তোমাদের। নেক্সট যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কর্মদক্ষতা, যাকে আমরা এফিশিয়েন্সিও বলি। এই যে কর্মদক্ষতা যে টার্মটা, যেটা তোমরা
ক্লাস ইলেভেনে একাউন্টের সঙ্গে পরিচিত তোমাদের হয়েছিল, যেটা ইলেভেনে থার্মোডাইনামিক্স পড়ার সময় তার গতিবিদ্যাতে সেখানে কার্নো চক্রে সেখান থেকে যে কার্নো সাইকেল ছিল তার কর্মদক্ষতা বের করা হয়েছিল। তো এই ক্ষেত্রে দু রকমের কর্মদক্ষতার কথা আমাদেরকে আলোচনা করতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে আধান রিলেটেড, যে চার্জিং করার সময় কত আধান তাকে দেওয়া হলো, সেখান থেকে যখন ডিসচার্জ হলো অর্থাৎ তড়িৎক্ষরণ হলো সে কি পরিমাণ আধান কিন্তু বহির্বর্তনী যে দিতে পারছে, স্বাভাবিকভাবে পুরোটা দিতে পারবে না, কারণ রোধ রয়েছে, রোধ জিরো নয় অভ্যন্তরীণ বল। তো যেটা লেগেসিক সঞ্চয় যেটা রয়েছে সেই কিন্তু তার হচ্ছে মানটা 0.9, 0.9 মানে 90%, তার মানে 90% ফেরত দিয়ে দেয়, 10% টা লস হয়ে যায়। তো এইখানে কর্মদক্ষতা দু রকমের হচ্ছে, একটা হচ্ছে কি আধানের সাপেক্ষে আমরা বলি, আরেকটা হচ্ছে শক্তি সাপেক্ষে, অর্থাৎ কি পরিমাণ বহির্বর্তনীতে আমি আউটপুটে শক্তি পেলাম আর চার্জিং এর সময় আমরা কি পরিমাণ তড়িৎ শক্তি তাকে দিয়েছিলাম। ওই যে দেখবে তোমাদের বইতে 199 পেজে দু রকমের কর্মদক্ষতার কথা বলা রয়েছে, একটা আছে এরকম অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা, এটা একটা বলা রয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা দেখবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা কর্মদক্ষতা। তো এখান থেকে বুঝতেই পারছো এই ওয়াট ঘন্টা মানে ওয়াট হচ্ছে ক্ষমতা, তো ক্ষমতা দিয়েও বলা যায় শক্তি দিয়েও বলা যায়, কারণ হচ্ছে ক্ষমতা হচ্ছে শক্তি বাই সময়, অর্থাৎ জুল বা সেকেন্ডই হচ্ছে ওয়াট। তাহলে এই অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে এইভাবে যে তড়িৎক্ষরণ যখন হচ্ছে তড়িৎক্ষরণের সময় প্রাপ্ত আধান বাই যখন তড়িৎকরণ হচ্ছে অর্থাৎ আহিতকরণের সময় যে পরিমাণ আধান তাকে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রদত্ত আধান। তো এটা আধানের সাপেক্ষে হচ্ছে, স্বাভাবিকভাবে কোনো ইউনিট থাকবে না যেহেতু আধান বাই আধানই হচ্ছে। আবার যদি ওয়াট ঘন্টা এটা যদি আমরা করি তো এটা কেমন হবে, এটা এইভাবে দাঁড়াবে যে যখন আমরা তাকে চার্জ করছি সেই সময় কি পরিমাণ শক্তি তাকে দিলাম। ওই জন্য যে সেকেন্ড ডেফিনেশন যেটা রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে আহিতকরণের সময় বাহ্যিক শক্তি কত দেওয়া হলো, ওই জন্য দেখবে এখানে পরিষ্কার বলা রয়েছে তড়িৎক্ষরণের সময় তড়িৎক্ষরণের সময় প্রাপ্ত শক্তি আহিতকরণের সময় প্রদত্ত শক্তি যখন আমরা চার্জ করছি তখন একটা অ্যামাউন্ট অফ এনার্জি দিচ্ছি তো সেটা নিচে থাকছে, আর যখন আমরা ডিসচার্জ হচ্ছে তড়িৎকরণ হচ্ছে তখন যে পরিমাণ পাচ্ছি তো স্বাভাবিকভাবে ফুল তো পাবো না। তো এই যে তড়িৎকরণের সময় যে প্রাপ্ত শক্তি যদি আমি এটা এনার্জি হিসাবে ধরি, এটাকেও এনার্জি হিসাবে ধরি, তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। তো একে আমরা অন্যভাবে লিখতে পারি কিরকম না, একটা গড় তড়িৎচালক বল আছে তাই এখানে একটা তড়িৎচালক বলের কথা বলা হয়েছে। তার মানে কি তড়িৎক্ষরণের সময় কারণ হচ্ছে এর থেকেই আমরা কিন্তু সম্পর্ক বের করতে পারবো এই অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতার সঙ্গে ওয়াট ঘন্টা কর্মদক্ষতার সম্পর্ক। তো তাতে কি হবে আমরা এক নম্বর এমসিকিউ অঙ্কগুলো সহজে করতে পারবো, যেখানে আগে কত তড়িৎচালক বল, এখন কত তড়িৎচালক বল হয়েছে চার্জিং এ ফুল চার্জ হওয়ার পর, ডিসচার্জ হওয়ার পর, কিংবা ফুল চার্জের সময় ডিসচার্জিং হওয়ার সময়, আর তার কর্মদক্ষতা কত, যেরকম আমি লেড এসে সঞ্চয় প্রচার করতে বলেছি যেটা 90% মানে 0.9, তো সেই ভ্যালুটা কিন্তু সেখান থেকে বের করা যেতে পারে। তাহলে এই যে তড়িৎকরণের সময় যে কোষের গড় পরিচালক বল ইনটু প্রাপ্ত আধান, কারণ যে পরিমাণ আধান বহির্বর্তনীতে পাওয়া গেছে
নেক্সট হচ্ছে আইটা গণনের সময় যে গড় তড়িৎ চালক বলছিল সাপ্লাই আর বাই হচ্ছে প্রদত্ত আধান, লক্ষ্য করে দেখো যে ডান দিকে আমি যেটা লিখেছি তোমার বইয়ের সঙ্গে মিলিয়ে দেখতে পারো যে এই প্রাপ্ত আধান বা প্রদত্ত আধান এটা কিন্তু পুরনো একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ঘন্টার কর্মদক্ষতা, যেটা আমরা এখানে ভ্যালু গুলো দেখেছি অ্যাম্পিয়ার ঘন্টার কর্মদক্ষতা যেটা কুলম্বে আলটিমেটলি গিয়ে শেষ হয়েছিল, তো সেইটা আসছে। আর এইটা হচ্ছে কি তড়িৎচালক বল দিয়ে যেটা পাওয়া যাচ্ছে। দেখো এইটা তো সেম থাকছে, যেটা আমি বললাম যা লিখেছি উপরে সেটা তো সেমই থাকছে, সেটা কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এইটা কি অ্যাম্পিয়ার ঘন্টা কর্ম দক্ষতা। এই যে অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা আমি লিখলাম, যদি আমরা এটা একটা লেড অ্যাসিড সঞ্চয় কোষের জন্য প্রয়োগ করি, তোমরা তখন দেখেছিলে যে আমি লিখা তখন লিখেছিলাম মনে করে দেখো 2.2 ভোল্ট যে তড়িৎ ক্ষরণ যখন হয়েছিল তখন তড়িৎচালক বল স্টার্টিং এ কত ছিল, না আমি ধরলাম 2.2 যেটা ছিল ভ্যালু, তাহলে 2.2 উপরে বসবে। নিচে আছে আয়তকরণের সময় গড় তড়িৎচালক বল কত, তো আয়তকরণের সময় আমরা যেটা বলি একটা জিনিস, প্রথম রয়েছে তড়িৎক্ষরণের সময়, তো তড়িৎক্ষরণ তো শুরু হয়ে গেছে, তাহলে তড়িৎক্ষরণ যখন শুরু হয়ে গেছে জাস্ট সামান্য একটু সময় পরে 2 ভোল্ট হয়ে গেছিল, তাহলে উপরে 2 বসবে, 2.2 বসবে না। এবারে তড়িৎ আয়তকরণ যখন চার্জ ফুল দেওয়া হলো তখন কত ছিল, 2.2 ছিল, তার নিচে বসবে 2.2। এবার হচ্ছে প্রাপ্ত আধান বা প্রদত্ত আধান কত পার্সেন্ট, তো লেড অ্যাসিডের ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি 90/100 অর্থাৎ আমরা কি সরি 90/100 যখন করছি তাহলে কত 0.9, তাহলে ইনটু 0.9। এইটা যখন করা হচ্ছে যে ভ্যালুটা তোমাদের বইতেও দেখবে রয়েছে সেটা কত পাওয়া যাচ্ছে 0.8। 0.8 মানে হচ্ছে কত পার্সেন্ট, 80%। তাহলে লক্ষ্য করে দেখো আধানের ক্ষেত্রে যেটা 90% ছিল, শক্তি নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করছি আর ওয়াট ঘন্টা দিয়ে অর্থাৎ ক্ষমতা দিয়ে তড়িৎ ক্ষমতা দিয়ে তখন সেটা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু 80%, মানে আরো কমে যাচ্ছে। তাহলে বের করার সময় সবসময় মাথায় রাখতে হবে তড়িৎ ক্ষরণের সময় ডিসচার্জিং এর সময় কত ছিল, যেটা এই ক্ষেত্রে 2 ছিল, 2.2 নয় কিন্তু 2.2 স্টার্টিং এ ছিল, কিন্তু বর্তনীটাকে অন করা মানে কিছুক্ষণের মধ্যেই এটা 2 হয়ে যায়, তাই 2 টা ধরতে হবে আর ফুল চার্জ দিয়ে দিলে 2.2 থাকে, ওই জন্য 2.2 টা নিচে এখান থেকে ভ্যালুটা বেরিয়ে গেল। নিচে তোমাদের বইতে 190 পেজে দেখবে একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো সেটা কিন্তু এর ভিত্তিতেই রয়েছে, তো এইচএসে তো সেরকম আসেনি কিন্তু যেহেতু সিলেবাসে রয়েছে একটু দেখে রাখাই ভালো হবে। লাস্ট যেটা রয়েছে এই পেজে সেটা হচ্ছে প্রাথমিক ও গৌণ কোষের পার্থক্য, তো প্রাথমিক গৌণ কোষ নিয়ে আমরা লাস্ট দুটো ভিডিওতে এখনই আলোচনা করলাম, তো পার্থক্য আগে আসতো তো 1 মার্কসে 2 মার্কসে যেহেতু আগে সিলেবাসে রয়েছে আসতো, তো নিউ সিলেবাসে সেরকম দেখতে পাওয়া যায়নি, তো পার্থক্য খুবই সহজ। তোমরা জানো যে প্রাথমিক কোষের ক্ষেত্রে যে অভ্যন্তরীণ রোধের মান সেটা একটু বেশি, তাই এর থেকে কিন্তু স্থির এবং উচ্চ মানের তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, যেটা গৌণ কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কম হওয়ার জন্য এর থেকে স্থির এবং উচ্চ মানের তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, সেটা একটা বড় পার্থক্য। এবং যে গড় তড়িৎচালক বলের কথা যদি বলা হয় কিংবা তড়িৎচালক বলের কথা যদি বলা হয়, তো সেই তড়িৎচালক বলের মান কিন্তু প্রাথমিক কোষের ক্ষেত্রে সেটা কি কম, তোমরা দেখেছো লেগল্যান্স কোষ হোক কিংবা নির্জল কোষ হোক এর ক্ষেত্রে একটু বেশি অভ্যন্তরীণ রোধ যেহেতু কম। আরেকটা জিনিস দেখবে প্রাথমিক কোষ যেটা রয়েছে তার যে তড়িৎচালক বল আমরা পাচ্ছি এবার তার যে শক্তি উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু অপ্রত্যাবর্ত, অর্থাৎ সেগুলো অকেজ হয়ে গেলে পুরো উপাদানটা কিন্তু পাল্টাতে হবে, তো নতুন ব্যাটারি লাগাতে হবে। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে কি ডিসচার্জ হয়ে যাওয়ার পর আমরা পুনরায় তাকে চার্জ করে তাকে নতুন করে ব্যবহার কিন্তু করতে পারি, তো এটা একটা বড় ডিফারেন্স আমাদের গৌণ কোষ আর প্রাথমিক কোষের মধ্যে। নেক্সট কি না তোমাদের বইতে দেখবে মোট 5টা রয়েছে, আমি 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট কিন্তু আমরা বলেছি যে উচ্চমান এবং
বেশি সময় ধরে কিন্তু টানা প্রবাহ মাত্রা পেতে হলে অবশ্যই গৌণ কোষ ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাথমিক কোষ ব্যবহার করা চলবে না। এইবার প্রশ্ন হচ্ছে প্রাথমিক কোষে কি হয়, কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর শর্ট প্রশ্ন তো রয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। কিন্তু গৌণ কোষের ক্ষেত্রে এটা হয়েছিল সেখানে কি না, আমরা যখন চার্জ করছি তখন তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আবার যখন ব্যবহার করছি তখন কিন্তু সেই সঞ্চিত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কিন্তু আবার রূপান্তর হচ্ছে। তাই পাঠ্যের এক নম্বর পয়েন্টে দেখবে পরিষ্কার বলা রয়েছে যে বাহ্যিক উৎস থেকে পাওয়া তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসাবে, তারপরে আবার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যাচ্ছে। এবারে যদি আমরা দেখি ফিফথ পয়েন্ট হিসেবে, যেটা একটু ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, যে ব্যবহারের দিক থেকে বলা হয় প্রাথমিক কোষ এবং আমাদের গৌণ কোষ। প্রাথমিক কোষ কিন্তু যেটাকে আমরা বলি প্রাইমারি সেল, তো সেই প্রাইমারি সেলের ব্যবহারটা হচ্ছে কি না, তড়িৎচালক বলের উৎস হিসাবে। আর গৌণ কোষের কাজটা কিনা বহির্বর্তনীতে প্রভাব মাত্রা পাঠানো। তো এই জন্য প্রাথমিক কোষকে আমরা বলি কি না, প্রাথমিক কোষ হচ্ছে একটা তড়িৎচালক বলের উৎস হিসাবে ক্রিয়া করে, আর গৌণ কোষ হচ্ছে তড়িৎ প্রভাব মাত্রার উৎস হিসাবে কাজ করে। ওই জন্য দেখবে ফিফথ পয়েন্টে এই কথাটা লেখা রয়েছে, এখানে পরিচয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে, দেখতে পাবে যে 2012 সালের পর কোনো প্রশ্ন কিন্তু নেই, নিউ সিলেবাসে কোনো প্রশ্ন নেই। তো তবু সিলেবাসে যেহেতু রয়েছে তোমরা এটা দেখবে লক্ষ্য করে। আর আমি আবার একবার কারেকশন পার্টটা বলে দিই, এইখানে যেটা আমি ভুলে লিখেছিলাম ওটা লোহা হবে না, লোহা কিন্তু ক্ষারী হতে হবে, ওটা ভুল বুঝে বলা হয়েছিল, সেটা হবে কি লেড, কারণ এটাও লেড এটাও লেড থাকে, আর এর ক্ষেত্রে নিকেল হাইড্রোক্সাইড আর লোহা থাকে, সেটা একটু মনে রাখবে। আর এইখানে আলোচনা শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহের ফল ওহমের সূত্র সেই সংক্রান্ত আলোচনা 202 পেজের অর্ধেকটা অংশ অব্দি আলোচনা করবো পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।